কবি বলেছিলেন, তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না, আমি ভয় করব না, ভয় করব না। মহাসমুদ্রে চলার পথে সুদীর্ঘ জলপথ কখনোই চিরন্তন শান্ত থাকে না, তাতে যেমন সুন্দর সূর্যের ঝলমলে আভা মেলে, তেমনি মাঝে মধ্যে গগন কালো করে ধেয়ে আসা সামুদ্রিক তাণ্ডবেরও মুখোমুখি হতে হয়। এটাই প্রকৃতির নিয়ম। প্রকৃত নাবিক বোধহয় তিনি, প্রবল ঝড়েও হাল ছেড়ে পালিয়ে যাওয়ার কথা যিনি ভাবেন না। সর্বক্ষণ সূর্যালোক যেমন স্থায়ী নয়, তেমনি কাল গর্জনে দিগন্ত মাতানো প্রবল শক্তিধর তুফানও দীর্ঘস্থায়ী হয় না। তুফান আসে, ভয় দেখায়, ভীষণ শব্দ ঝংকার তুলে বারংবার বলতে চায়, আমি বিরাট, তোরা ক্ষুদ্র, আমি প্রবল, তোরা তুচ্ছ, আমি ভৈরব, তোরা ক্ষীণ। সে বারবার শাসাতে চায় তার রক্তবর্ণ চক্ষু দেখিয়ে, তবু চোখে চোখ রেখে তার দিকে তাকিয়ে থাকতে হয় এক দৃষ্টে। এক রোখা উন্মাদের মতো তার বুক চিরে এগিয়ে চলতে হয় অনন্ত গন্তব্যের অভিমুখে। মনে রাখতে হয় তুফান ভীষণ হলেও ক্ষণস্থায়ী। কিন্তু আমার কাঠের ডিঙির পাশে যদি হঠাৎ এসে হাজির হয় কোনো বিরাট লৌহ নির্মিত রণতরী, প্রাণের দায় হয়তো অনেকেই দড়ি বেয়ে তাতে সওয়ার হতে চাইবেন, তবু আমি কিন্তু যাব না। আমার মতো অনেকেই প্রতিবেশী লৌহ রণতরীতে নিজের ঘর খুঁজতে পারবে না, বরং মাঝির সাথে মিলেই এই কাঠের নৌকার হালটা আরও শক্ত করে ধরব, আরও অনেকটা শক্ত করে, কারণ এই তরীর চালক যে আমার মা স্বয়ং। প্রকৃত সন্তান কখনো বেঈমান হতে পারে না। যারা আজও ঝড় উঠলে পালিয়ে যায়, যারা আজও মেঘ জমলে হারিয়ে যায়, যারা আজও বাজ পড়লে লুকিয়ে পড়ে, তারা কখনোই যোদ্ধা হতে পারে না। বর্তমানের বুকে কিংবা ইতিহাসের কালখণ্ডে তারা আগাগোড়া চিহ্নিত হয় কাপুরুষ নামে। আপনারা এখানে যারা আছেন সবাই মেদিনীপুরের, গোটা বাংলার মানুষ মেদিনীপুরের কোনো মানুষ এলে তাদের দেখে তাদের শ্রদ্ধায় মাথাটা নত হয়ে যায়। আমি মনে করি একজন কলঙ্কিত মানুষ গোটা জেলাকে কখনো কলঙ্কিত করতে পারে না, আগামী দিনেও পারবে না। তাই এসো যুদ্ধে নামি, ঘরের সাথে ঝড়ের যুদ্ধ, মায়ের সাথে দুর্জনের যুদ্ধ, গুচ্ছের সাথে তুচ্ছের যুদ্ধ। এসো নজরুলের ভাষায় সমবেত কণ্ঠে বলি, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর্রে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী, ওরে ও তরু নিশান বাজাতর প্রলয় বিশান, ধ্বংস নিশান রূপ প্রাচীর প্রাচীর ভেদী। সংগ্রামের পথে চলতে চলতে ওই দূরে দেখো পুরু মেঘের আস্তরণ, ওই বুঝি জীর্ণ হয়ে আসে। যুদ্ধ জয়ের ইঙ্গিত আগাম জানান দিচ্ছে নিশ্চিন্ত আগামী, থেমে আসা হাওয়ার কেটে যাওয়া মেঘের ফাঁক হতে উকি দিচ্ছে শরতের দীপ্ত সূর্য। হাল ধরে থাকো বন্ধু, সবুজ বনানী ঘেরা পাড়ে বুঝি অপেক্ষার প্রহর গুনছে রাশি রাশি কাশফুল, আগমনী শুনতে পাচ্ছ বন্ধু? জননীর তরী ধীরে ধীরে এগিয়ে চলেছে গন্তব্যে, ওপার হতে তারই আহ্বানে বুঝি বেজে উঠেছে শরতের আলোক মঞ্জির। কান পাতো বন্ধু, মন দিয়ে কান পেতে শোনো, ঝড়ের দাপট ছাপিয়ে সুদূর দিগন্ত হতে ওই বুঝি ভেসে আসে আগমনীর সুর, ওই বুঝি ভেসে আসে আগমনীর সুর। মা কোনো দিন অন্যায় করেনি, আর যে সন্তান মায়ের সাথে বেঈমানি করে ভগবান তাকে শাস্তি দেন। শাস্তি ভগবানের কাছে পাবে। ভগবান আসি ভালো থাকবে। আলোটা দোলাতে দোলাতে পতাকাটা দূরে মমতা ব্যানার্জি, সুর মরুতি।
রমণীয় কপাল তুমি।